বাংলা টেলিভিশনে বিভিন্ন সময়ে একাধিক মনীষীর জীবন অবলম্বনে বহু সিরিয়াল উঠে এসেছে, কখনো সাধক ফামা খেপা, কখনো বা রামকৃষ্ণদেব কিংবা স্বামী বিবেকানন্দ, বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে বাংলা টেলিভিশনে একাধিক কাহিনী উঠে এসেছে। এবার সাধক রামপ্রসাদকে নিয়ে শুরু হতে চলেছে নতুন বাংলা সিরিয়াল। স্টার জলসায় আসতে চলেছে আরেকটি নতুন সিরিয়াল, সাধক রামপ্রসাদ, SBF প্রোডাকশনের নতুন ধারাবাহিক সাধক রামপ্রসাদ। এই রামপ্রসাদের চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে সব্যসাচী চৌধুরীর কাছে। ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর কাজ করেননি তিনি, তবে এখন কাজ করবেন কিনা চূড়ান্ত হয়নি, তবে লুক সেট হয়েছে সম্ভবত, তাই আশা করা যায় উনি চূড়ান্ত হবে। মহাবীর তারাপীঠে তার অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছে। নতুন বছরে নতুন সিরিয়ালের কাজের মাধ্যমে আবার স্বাভাবিক হয়ে উঠুন সব্যসাচী, সেই প্রত্যাশা রইল। স্টার জলসার আসন্ন সিরিয়াল সাধক রামপ্রসাদে সব্যসাচী চৌধুরীকে দেখার জন্য আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।